আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকেন। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি করব কাঁঠালের বড়া, পাকা কাঁঠালের বড়া। সো ফ্রেন্ডস, লেটস গো। এখানে আমি পাকা কাঁঠালের কয়েকটি কোষ নিয়েছি। এই কাঁঠালের বড়া করার জন্য অবশ্যই একদম পেকে নরম হয়ে যাওয়া কাঁঠালের কোষগুলোই নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেই কোষগুলো নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে পেকে একদম নরম হয়ে গেছে। প্রথমে আমি এই কোষগুলো থেকে বীজ ছাড়িয়ে নেব, একটা একটা করে সব বীজগুলো ছাড়িয়ে নেব। এই বীজগুলোও কিন্তু ফেলে দেওয়ার নয়, এই বীজগুলো দিয়েও অনেক ধরনের রেসিপি করে খাওয়া যায়, সেগুলোও আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। অনেকে আছেন কাঁঠাল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে যদি কাঁঠালের বড়া বানিয়ে খান তাহলে কাঁঠালের সম্পূর্ণ পুষ্টিগুণটা কিন্তু পেয়ে যাবেন। তাই কাঁঠাল মিস করলেও এই কাঁঠালের বড়াটা কিন্তু মিস করবেন না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার কাঁঠালের কোষগুলো থেকে বীজ ছাড়িয়ে নেওয়া। এবার আমি এক কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল তাই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আরও বেশি করে চিনি দিয়ে দিতে পারেন। এবার আমি এই কোষগুলো ব্লেন্ড করে নেব, কোনো পানি অ্যাড করব না, পানি বাদেই আমরা এই কোষগুলো ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ব্লেন্ড করে নেওয়া এই জ্যাকফ্রুট পিউরিটা কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়েছে আর পানি না দেওয়ার কারণে অনেক বেশি ঘন হয়েছে। এবার আমরা এই পিউরিটার সাথে আটা অ্যাড করব। এখানে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া অ্যাড করতে পারেন, কিন্তু চালের গুঁড়া দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর, এই জন্য আমি আটা দিয়ে করছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন। একটু একটু করে আটা মিক্সড করে একটা ঘন পিঠা বানানোর জন্য একটা পুর তৈরি করব আমরা। দেখুন বন্ধুরা, আমি একটু একটু করে আটা দিয়ে এভাবে এইটুকু থিকনেস হলেই হয়ে যাবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি, বড়া শেপ করে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে একটা একটা করে আমি ছেড়ে দেব। এভাবে আপনারা যে কোনোভাবেই চাইলে যে কোনো শেপেই করতে পারেন। আমরা সাধারণত বড়া এইভাবেই বানিয়ে থাকি, উল্টে পাল্টে আস্তে আস্তে আমরা সবগুলো বড়া ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসলে আমরা তুলে নেব, তবে খুব অল্প আঁচে ভাজবেন যেন পুড়ে না যায়। অল্প আঁচে ভাজলে ওপরটাও সুন্দর ভাজা হবে এবং ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে, তাই অল্প আঁচে আমি ভেজে নিয়েছি। একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্টি হবে। আমরা বাঙালিরা এই আম কাঁঠাল তালের মৌসুমে তালের বড়া, কাঁঠালের বড়া খেতে খুব পছন্দ করি। অনেকেই জানেন না যে কাঁঠালেরও বড়া করা যায়, তাই আজকে আমি এই খুব সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এখনও এই কাঁঠালের বড়া বানিয়ে খাননি তারা অবশ্যই এই কাঁঠালের মৌসুমে এই কাঁঠালের বড়াটি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভালো ভালো ব্লগ এবং রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।